আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজ একটা ক্রাফট নিয়ে এসেছি। এই ক্রাফটটা অনেক স্টুডেন্টেরই প্রয়োজন পড়ে। আমি আজকে দেখাচ্ছি, আমাদের স্টুডেন্টের পক্ষে বলছি যে অনেক সময় ডায়েরি বা কোনো খাতার পেজগুলো এরকম হয়ে যায়, এরকম থাকে, ওইটা ঠিক করতে আজকে আমি একটা ক্রাফট দেখাবো। আমি এখানে নিয়েছি একটা কালার পেপার, তোমরা যে কোনো কালার পেপার বা হোয়াইট পেপার নিতে পারো। আর নিয়েছি এখানে আমার চারটা ফেভারেট কালার, তোমরা অন্য কালার বা আরও কয়েকটা বেশি বা কম কালারও নিতে পারো। আমি এখানে কিছু আঁকা ঝোঁকার জন্য এই কালারগুলো নিয়েছি। আর নিয়েছি একটা সিজার। এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করব, একদম সমান ভাবে। এটাকে ভালোভাবে ভাগ করতে হবে। দেখো, এটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখানে একটা পেপার নেব, আমি একটা পেপার রেখে দিচ্ছি, আরেকটা পেপার আমি নিয়েছি। এখন আমি এভাবে ত্রিভুজ আকারে এটাকে ভাঁজ করব। আর এই বাকি যে অংশটুকু, এই অংশটুকু আমি কেটে নিব। এই যে এই অংশটুকু, এই ত্রিভুজের এই কোণটুকু থাকবে, আর এই যে এই পাশের এইটুকু, এটুকু আমি কেটে নিচ্ছি। একদম সমান করে কাটতে হবে। এই দেখো, আমি এখানে সমানভাবে কেটে নিয়েছি। এইটুকু আমি রেখে দিচ্ছি, ওইটুকু আমার লাগবে না। এখন আমি এটাকে খুলে দেখলাম যে এটা একটু ত্রিভুজ আকার হয়ে গিয়েছে, আর নাহলে একটা ডায়মন্ডের আকার হয়ে গিয়েছে এখানে। এখন আমি এটাকে এভাবে ভাঁজ করা ছিল ভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার এই যে এইটা, এইটাকে আমি ঠিক এইভাবে এইটুকু, মানে যে এই পর্যন্ত, এটাকে ঠিক এই পর্যন্ত আমি ভাঁজ করে নিচ্ছি এভাবে। ওকে, ঠিক এইভাবে এই এইটুকু ত্রিভুজ আকারে আমি এইখানটাও এইভাবেই ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করতে হবে। এখন যেটা করতে হবে সেটা হলো, আমি তো ভাঁজ করে নিয়েছি, এখন এই যে এইটা, এইটা আমি উঠিয়ে এখানে নিয়ে নেব। এই যে এভাবে উঠিয়ে নিব, এখানে ছিল, এখন আমি উঠিয়ে এভাবে নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ঠিক আবার সেই সমানভাবে ভাগ করে নেব। এই যে এরকম ছিল, এরপরে এভাবে এভাবে। এবার আমি এই যে এই কোণগুলো, এই যে এখানে একটা ভাঁজ পড়ে গিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জায়গা পড়ে গিয়েছে, এখন আমি এটাকে এখানে ঢুকিয়ে দিব। এটাকেও আমি এভাবে ঢুকিয়ে নিচ্ছি। এই এই হয়ে গেল। আর ভিতরে যে এখানে জায়গা হচ্ছে, এখানে ওগুলো ঢুকাতে হবে। হয়ে গেল মাত্র 5 মিনিটে সেই ক্রাফট। এখন আমি এর উপর কিছু আঁকা ঝুঁকা করব। আমি আমার ফেভারিট কালারগুলো দিয়ে, ফেভারিট গ্লিটার পেনগুলো দিয়ে আমি এখানে কিছু ডিজাইন করে নিয়েছি। আমি এখানে একটা ইউনিকর্নের মতো কিছু রেখেছি, আর আমার নাম লিখে রেখেছি তুবা। এখন আমি দেখাবো এটা কি করে ব্যবহার করতে হবে। এটা একটা ডায়েরি, ডায়েরিতে আমি এভাবে নিয়ে রাখতে পারি। এটা অফ করলাম, এখন আমি ওই জায়গায় কিছু লিখছি। এখন আমি কি করে পাবো, এখন এই যে এটা ই করে এটা সঙ্গে সঙ্গে আমি পেয়ে যাব।
এই আর এই যে এই ভাঁজগুলো আমার অনেক সময় পড়তে এরকম ভাঁজ পড়ে যেত, আমার এগুলো দেখতে একটু ভালো লাগতো না, তো এটা দিয়ে রাখলে ওটা হবে না। এই এখন আমি এটা অন করছি, এই তাই আমি এটা এভাবে দিয়ে রাখি। স্টুডেন্টরা এগুলো বানাতে পারো, এটা স্কুলের অনেক খাতা বা ডায়েরিতে লাগে। আবার পরের পর্বতে অন্য ক্রাফট নিয়ে আমি দেখা করব সবার সাথে। আল্লাহ হাফেজ। আমার এই ক্রাফটটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই ক্রাফটটা তোমরা তৈরি করতে পেরেছো কি না কমেন্টে লিখে দিও। আমাদের ভিডিও যদি সম্পূর্ণ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে।